वेलकम टू संयुक्ता किचन। संयुक्ता किचने अपना सबाई के स्वागत। आज के अपन चले मटन बिरियानी। मटन बिरियानी आमा दीदी स्पेशल टिप सह रान्ना करेछी। कीभावे रान्ना करेछी सेटा आपनादेर संगे शेयर करछी। मटन बिरियानी तो एखन सबाई बाड़ीते जे रान्ना करे खान, तो चलुन रान्नाटा शुरू करी। कीभावे आमी रान्ना करेछी बिरियानी रान्ना करार जोन्नो बिरियानीर मांसटा मटनटा आमी घी आर पेंयाज कुचि दिए प्रेसारे सेद्ध करे नेब। पेंयाज कुचि আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার মাটনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাটনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মাটনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার এখানে 1.5 কিলো মতো মটন আছে। এবার মাটন ঘি আর পেঁয়াজটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার লবণটা দেব, দিয়ে প্রেসার কুকারে বন্ধ করে দেব। বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার প্রেসার কুকারে একটু নাড়িয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার যতক্ষণ না সিটি আসবে ততক্ষণ আমি এটা তো রান্না করব। একটা সিটি দিলে আমি গ্যাসটা সিম করে দেব। এখন গ্যাসটা ফুল আছে। একটা সিটি দিলে তারপরে আমি গ্যাসটা সিমে করে 20 মিনিট রাখব, তারপরে নাবিয়ে দেব মাটনটা। ফুল মটন সেদ্ধ হবে না, ওই 90% মতো সেদ্ধ হবে, তারপরে তো দমে দিতে হবে বিরিয়ানির জন্য। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নাবিয়ে নিয়েছি, ঢাকনাটা খুললাম। এই রকম হবে না, সেদ্ধ তো পুরোটা হবে না, এই রকম হবে দেখতে। দেখুন দেখুন আমি প্রেসারে জলটা থেকে তুলে নিয়েছি, স্টকটা রয়েছে মাটন স্টকটার মধ্যেই। এবার বিরিয়ানির যে আলুগুলো সেগুলো আমি সেদ্ধ করে নেব। বিরিয়ানির আলুটা এই মাটন স্টকে সেদ্ধ করার জন্য আমি একটু হলুদটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কোনো আলাদা করে ফুড কালার অ্যাড করব না, শুধু একটু হলুদ দিয়ে দেব। আলুগুলো মাটন স্টকের মধ্যে দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আমি 1 চামচ মতো লবণ দিলাম, কারণ মাটনটা সেদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম, স্টকটার মধ্যেই সেদ্ধ করছি। তো এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আলুটা সেদ্ধর জন্য 10 মিনিট মতো লাগবে, একটা সিটি দিয়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা আলুটা আমি একটা সিটি দিয়ে নিয়েছি, এরকম সেদ্ধ হয়েছে। এবার অন্য প্রসেসে যাব। মাটন যে স্টকটা ছিল, যেটা আমি আলুটা সেদ্ধ করেছিলাম, সেই স্টকটাই যা বেঁচে আছে তার মধ্যেই পেঁয়াজগুলো আর ঘিটা তুলে আমি মাংসটা কষতে দেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকার থেকে পেঁয়াজগুলো আর কিছুটা স্টক তুলে নিচ্ছি। এবার একটা আদা পেঁয়াজ রসুন, সরি আপনাদের ভুল বললাম, পেঁয়াজটা তো কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন আর লঙ্কা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এই আমার মাংসের যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী 7-8টা কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা, এটা আমি একটা মানে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটা কষাবো। একটু মশলাটা ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড, তারপরে দেব মাংসটা।
দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে। ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি সাতটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোর গাগুলো একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি, তাতে কি হবে মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এই মাংস কষার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো কি সুন্দর কালার এসেছে, আমি কিন্তু একটিও ফুড কালার ব্যবহার করিনি এখনো পর্যন্ত। আর সেদ্ধ করা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমার ঘরে তৈরি স্পেশাল বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলার রেসিপিটা যদি আপনাদের মনে হয় আপনারা নেবেন তাহলে আমাকে অবশ্যই বলতে পারেন, আমি পরে লিঙ্কটা শেয়ার করে দেব। এক চামচ দিয়ে দিলাম আমার এই ঘরে তৈরি বিরিয়ানি মশলা। হ্যাঁ, দোকানের কেনা বিরিয়ানি মশলা অবশ্যই দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ভালো করে মশলাটা এর সঙ্গে মিশিয়ে দেব যাতে আলু মাংস আর ডিমের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। ভাতটা করার জন্য আমি জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন। এবার দিচ্ছি দুটো লেবুর রস, দুটো লেবুকে কেটে নিয়েছি হাফ করে, এবার দুটো লেবুর রস দিয়ে দিচ্ছি। চালটা এখানে নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস 1 কিলো। আমি 1.5 কিলো মাংসের জন্য 1 কিলো চাল নিয়েছি। চালটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার চালগুলো আমি দিয়ে দিচ্ছি, যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি যে 1.5 কিলো মাটনের জন্য আমি 1 কিলো ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। এবার আপনারা পরিমাণ মতো নেবেন। দেখুন বিরিয়ানির ভাতটা একেবারে হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে দেবো। এর থেকে বেশি করলে গলে যাবে, এবার ভাতটা নামিয়ে দেবো। দেখুন ভাতটাকে আমি ফ্যানটা গালিয়ে নিয়ে তারপরে পাখার তলায় দিয়ে দিয়েছি কাগজে করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর নুন দেব, নুনটা আপনারা অবশ্যই। এবার দিয়ে দিচ্ছি লবণ, লবণও দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ভাতটা একটু পাখার তলায় রাখলে ফ্যানটা শুকিয়ে যাবে এবং ফার্দার এটা রান্না হওয়া বন্ধ হয়ে যাবে, যেহেতু গরম ভাত, নাহলে বিরিয়ানির ভাতটা ঝরঝরে হবে না। টক দই নিয়েছি আমি 200 গ্রাম আর একটু ফুড কালার নিচ্ছি, কারণ বিরিয়ানিতে তো একটু ফুড কালার দিতেই হয়। আপনি দেখতেই পেলেন আমি কতটুকু ফুড কালার দিলাম, খুবই সামান্য পরিমাণ, মানে 1/4 টিস্পুন। এই দইয়ের সঙ্গে আমি এই ফুড কালারটাকে একটু ফেটিয়ে নেব, ভালো করে এরম করে ফেটিয়ে নেব। এইরকম হবে, দেখুন দইয়ের সঙ্গে ফুড কালারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এরম কালার হবে। আর বেশি একদম দেবো না, তারপরে প্রসেসটা আপনাকে দেখাচ্ছি।
বিরিয়ানির যে মশলাটা বাড়িতে বানিয়েছিলাম সেটাই এখন একটু ভাতের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দমে যখন দেব তখন তো আবার দেবই, এটাই এখন ভাতের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার ভাত পুরো ভাতে এটা মাখিয়ে নেব, আর কিছুই করব না, পুরো ভাতে মাখিয়ে নেব। এবার যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা করছি, মানে যে পাত্রতে আমি হাঁড়িতে করছি, এরকম একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি, সেই পাত্রে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এটাই আমার এই বিরিয়ানির স্পেশাল টিপস। এবার দিচ্ছি গোটা এলাচ আর দারচিনি, বেশ কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচগুলো ফাটিয়ে দেবেন। এটাই হচ্ছে, আবারও বলছি, এটাই হচ্ছে আমার বিরিয়ানি স্পেশাল টিপস। এইভাবে আমার মনে হয় না কেউ বানায়। যে দইটা ফুড কালারের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা এবার দিয়ে দিচ্ছি, তারপরে ভাতটা দিচ্ছি। দেখুন এটা ফুটে উঠেছে, এবার ভাতটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ওই দইটার সঙ্গে ভাতটা নেড়ে নিচ্ছি। এখন হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে দেখাচ্ছি কি করব। এই দেখুন, যে দই আর ভাতটা ফুড কালারের সঙ্গে মিশিয়ে আমি ঘিয়ের মধ্যে গরম করে আনলাম, সেইটা বাকি ভাতটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার বাকি ভাতটার মধ্যে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। আমি হাঁড়িতে বিরিয়ানিটা করব, তাই হাঁড়িতে এবার লেয়ারটা সাজাবো। প্রথমে দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার। ঘি দিয়েছিলাম হাঁড়িতে তলায়, তারপরে দিয়ে দিলাম ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডিম, দিচ্ছি আলু, মাংস। আবার ভাতের লেয়ার সাজাচ্ছি। আবার মাংস, ডিম, আলু সব লেয়ার সাজাচ্ছি। এই আলু দিলাম, ডিম দিলাম, এবার মাংস দিলাম, আবার ডিম দিচ্ছি। এইভাবে একটা একটা করে পরপর সাজিয়ে নিচ্ছি। আবার ভাতের লাস্ট ভাতের লেয়ারটা আবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুধ, আর কেশর ভেজানো দুধটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো কেশর ভেজানো দুধ দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও 2 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিচ্ছি 2 চামচ গোলাপ জল, ডাবরের গোলাপ জল 2 চামচ দিয়ে দিলাম। আপনারা যে কোনো কোম্পানির গোলাপ জল দিতে পারেন, আমি ডাবরের দিচ্ছি। এবার দিচ্ছি 2 চামচ কেওড়া ওয়াটার। ব্যাস, এবার আর কিছুই দেব না, এবার দমে বসিয়ে দেব। আচ্ছা, দমে বসানোর আগে আমার বিরিয়ানি মশলাটা ভাতের উপর মধ্যে সবটাই মাখানো ছিল, তাও ওপর থেকে আরেকটু দিয়ে দিলাম স্পেশাল বিরিয়ানি মশলাটা। কড়াইতে প্রথমে গরম জল করেছি, তার উপর হাঁড়িটা বসিয়েছি, তার ওপরে আবার থালাতে গরম জল দিয়েছি। মানে ওপর থেকে আর নিচ থেকে দুটো থেকেই গরম জল আমি দিয়ে এটা দমে বসিয়েছি, একেবারে গ্যাসের ফ্লেমটা সিমে করে।
এটাই হচ্ছে আমার বিরিয়ানি করার স্টাইল বা বলতে পারেন টিপস। অনেকে অনেক রকমভাবে করে, আমি কিন্তু কোনো আটা লেয়ার বা কিছু দিইনি ঢাকনাতে, এইভাবে করেছি। ওপর থেকে আর নিচ থেকে গরম জল দিয়ে দমে বসিয়েছি। এবার দমে 20 থেকে 25 মিনিট কিংবা 30 মিনিট, এর বেশি লাগে না, 30 মিনিট দমে রান্না করব। তারপরে তো আপনাদের প্লেটে সার্ভ করে দেখাবই যে বিরিয়ানিটা কেমন হয়েছে। হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবার সব নাবিয়ে দিচ্ছি। এ দেখুন এরকম হয়েছে, নাবিয়ে নিয়ে আপনাদের একটু তুলে দেখাবো, আপনাদের একটু তুলে দেখাচ্ছি হাতায় করে। এ দেখুন এইরকম ঝরঝরে হয়েছে ভাতগুলো, সাইড থেকে এরকম কেটে কেটে তুলবেন, তাহলে ঘেঁটে যাওয়ার চান্স কম থাকে। এই দেখুন এইরকম হয়েছে, একেবারে ইয়াম্মি ডিলিশিয়াস মাটন বিরিয়ানি রেস্টুরেন্ট স্টাইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সংযুক্তাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।